রাজনৈতিক পরিচয় নয়, তো আমার ছোট ভাই আমাকে পরিচয় দিতে বর্তমান কাউন্সিলের পদপ্রার্থী হিসেবে পরিচয় যখন দিয়েছেন, তো দুটি লাইন না বললে হয় না। আমি আমার 24 নম্বর ওয়ার্ড থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছি। আমি আসলে মূলত একজন ব্যবসায়ী, তো এটা রাজনৈতিক জগৎটা ঠিক আমার এর আগে তেমন বিচরণ করার সুযোগ হয়নি। শুধু আমার এলাকার প্রয়োজনের কারণে আমাকে এই কাউন্সিলের পদপ্রার্থী হওয়ার প্রয়োজনের কারণে আমি এই পদটা দিতে চাচ্ছি। তো আশা করি আমি আমার এলাকাকে হয়তো তাদের চেয়ে আরও ভালো সুন্দর কিছু দিতে পারবো আশা নিয়ে আমি এই মনোনয়ন প্রত্যাশা করছি। আপনাদের এই নির্বাচনে সবার সহযোগিতা আন্তরিকতা পাবো এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে সবাই দোয়া করবেন যেন অন্তত একটা সব উদ্দেশ্য নিয়ে এই রাজনীতি থেকে কিছু পাওয়ার আশা নিয়ে বা এই কমিশনার থেকে কিছু পাবো বা কিছু আয় করব বা এটাকে ব্যবসা হিসাবে নেব এই আশা দিয়ে না, জীবনের শেষ মুহূর্তে বলবো না, মাঝামাঝিতে এসে মনে হলো যে আমি নিজের জন্য যা করলাম এবার আমার এলাকার জন্য কিছু একটা করি। যেহেতু এটা আমার নিজেরই এলাকা, তো অত্যন্ত খুব ছোট বয়স থেকে মানে খুব নিম্ন মধ্যম নিম্ন আয় থেকে এই অবস্থায় এসেছি। যারা আমাকে চিনেন বর্তমানে তারা বুঝেন কী কষ্টের মাধ্যমে এখানে এসেছি, তো তাদেরও সেই কষ্টটা আমি উপলব্ধি করতে পেরে আমাকে এই কাউন্সিলের পদে আসার জন্য আমাকে অনুপ্রাণিত করছে। আশা করি আমি আপনাদের ইনশাল্লাহ মনমতো করে এই সুন্দরভাবে 24 নম্বর ওয়ার্ডকে সাজাতে পারবো এই আশা নিয়েই আমি এই কাউন্সিলের পদে প্রত্যাশী হয়েছি। তো সর্বশেষে এই কথা বলবো, আপনারা সবাই আমাকে দোয়া করবেন, সবাই সহযোগ করবেন যেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতা শেষে জয়যুক্ত হয়ে 24 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর হয়ে হতে পারি। এবং তার পরিশেষে দোয়া করবেন, কাউন্সিলর হয়েই শুধু কাজ শেষ নয়, দোয়া করবেন যেন এই কাজটা যেন সত্যিভাবে আমি সমাধান করতে পারি, সবাই ন্যায্য অধিকার বৈধ কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলে আমি আমার বক্তব্য